Assalamualaikum everyone, welcome to my channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনারা এনজয় করবেন। এখানে হচ্ছে আমি আজকের ব্লগটি স্টার্ট করেছি একটা সুন্দর ফুল দিয়ে। আল্লাহর কাছে দোয়া করি আপনারা আমার সবার জীবনে এরকম ফুলের মতো সুন্দর হোক। তো এখানে হচ্ছে আমার মায়ের শখ করে পোষা মুরগি। ওরা হচ্ছে তিনটা মুরগি একসাথে আদার খাচ্ছিল, আমি হচ্ছে একটু তখন ভিডিও শ্যুট করে নিলাম। ওদেরকে এভাবে সবসময় একসাথে পাওয়া যায় না, তাও একসাথে সবাই ছিল না, তিনটা মুরগি ছিল। তো তারপরে হচ্ছে আমি আমার সকালের নাস্তাটা করে নেব। সকালের নাস্তায় খেয়েছি আমি হচ্ছে সেমাই। তো তার কিছুক্ষণ পর হচ্ছে আম্মু গরুর দুধ নিয়ে এসেছে আমার জন্য, আমাদের নিজেদের গরুর দুধ। আম্মু হচ্ছে আমাকে এক গ্লাস দিয়েছিল, আমি বললাম এক গ্লাস পুরোটা অনেক বেশি, আমি এটা খেতে পারবো না। তারপরে হচ্ছে একটা কাপে এক কাপ দিয়েছে, তো সেটাই আমি সকালে নাস্তার পরে হচ্ছে খেয়ে নিয়েছি। তারপরে এখানে আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে আমার আম্মুর, কালকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম সৎকার জন্য একটা মানত করেছিল, তো সেই ছাগলটা জবাই করে নিয়েছে সকালবেলায়। তো জবাই করার সময় আমি ভিডিও শ্যুট করিনি, কারণ ওইটা আমি ভয় পাই। শুধু ভয় নয়, কত বড় একটা প্রাণী কীভাবে কেটে জবাই করা হয় আমার কাছে একটু খারাপও লাগে, হয়তো অনেকের কাছেই লাগে খারাপ। তো এই জন্যই আমি আর ওই জবাই করার ভিডিওটা শ্যুট করতে পারিনি। তারপরে হচ্ছে আঙ্কেল মাংসটা ভাগ করছিল কেটে কুটে, তখন হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু শ্যুট করে নিয়েছি। পুরো ছাগলটাই হচ্ছে আমার আঙ্কেল কেটে ভাগ করেছে, শুধু সে একাই, সে হচ্ছে ব্যাপারে খুবই পারদর্শী। তো এটা এখানে হচ্ছে আটটা ভাগ করা হয়েছিল, এখানে অনেক বেশি বেশি পরিমাণেই পড়েছে। আম্মু বলতেছিল যে অল্প অল্প করে সবাইকে দেওয়ার থেকে, অনেককে দেওয়ার থেকে বেশি বেশি করে অল্প ফ্যামিলিতে দেব, তারা যাতে একটু খুশি হয় দেখে, তাদের যেন একটা দিন চলে যায় মাংসটা দিয়ে। তো এখানে হচ্ছে মাংসটা আটটা ভাগে ভাগ করা হয়েছে, আট ভাগ আটটা ফ্যামিলিকে দেওয়া হয়েছে, এবং ছিল হচ্ছে চামড়া পায়া তারপরে মাথা, এগুলো হচ্ছে আরও দুইটা ফ্যামিলিতে দেওয়া হয়েছে। মোট হচ্ছে দশ ফ্যামিলিকে পুরো একটা ছাগল লোড করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমার আম্মুর মানতটা সম্পূর্ণ হয়েছে, আল্লাহ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে দিয়েছে। তো তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আম খেয়েছিলাম সেটা। তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, তারপরে চলে আসলাম দুপুরে আমাদের লাঞ্চ মেনু দেখানোর জন্য। এখানে হচ্ছে আমার আম্মু গরুর মাংস রান্না করেছে। তো তারপরে হচ্ছে ছিল সাগরের মাছ, এখানে দুই আইটেমের মাছ ছিল, একটা হচ্ছে তুলা ডাটি মাছ আর একটা হচ্ছে বেলে মাছ, পরের চটা বাইলা মাছ বলে নাকি এটাকে, আমার কাছে বেশ ভালোই লেগেছে মাছ দুটো। তুলো ডাটি মাছটা আমার অনেক আগে থেকেই পছন্দ, আর এই বেলে মাছটাও আমার কাছে খুবই পছন্দ। তো তারপরে হচ্ছে ছিল পোলাও আর ছিল সাদা ভাত, তো এটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি। তো তারপরে হচ্ছে বিকেলবেলা আমার এক মামা তার বাড়ির আঙিনার ময়লাগুলো পুড়িয়ে দিচ্ছিল, তো তার পাশেই ছিল হচ্ছে নারিকেল পাতার বেড়া দেওয়া, তো পাতাগুলো হচ্ছে রৌদ্রে শুকানো ছিল, ওই অল্প একটু আগুন লেগেই হয়তো পাতাগুলো একদম আগুন লেগে গেছিলো, সবাই হচ্ছে অনেক ভয় পেয়ে গেছে। এখন যে বর্তমানে যেভাবে আগুন লাগার হার বেড়ে চলছে, তাতে অল্প একটু আগুন লাগা দেখি সবাই খুব আতঙ্ক হয়ে যায়, আমাদের বেলায় ঠিক তেমনটাই হয়েছে। তার তো তেমনটা ভয় লাগতো না যদি না উপরে কারেন্টের তার থাকতো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে, পাতাগুলো ধরে ফেলে দিতে পেরেছে। তো ওই মুহূর্তটায় আমার ভিডিও করার কথা মাথায় আসেনি, তারপরে হচ্ছে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব বলে এমনি নর্মাল আগুন জ্বলা অবস্থায় একটু ভিডিও শ্যুট করে নিলাম যে এইটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে। তো আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব, আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।